নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা সরাসরি লাইভ আপডেটে চলে এসেছি এখান থেকে আমরা জেনে নেব যে পশ্চিমবঙ্গের দুই বাংলা ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড বাংলাদেশের আবহাওয়াটা আজকে রাতে এবং আগামীকাল কেমন থাকতে পারে তাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছেন কিছুক্ষণ আগে তারা বলছেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও সাতটি জেলাতে অতি ভারী বৃষ্টি আগামীকাল সকাল পর্যন্ত রয়েছে দুই চব্বিশ পরগনা রয়েছে কলকাতা হাওড়া দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এখানে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে অন্যান্য প্রত্যেকটা জেলাতে বলা হয়েছে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় কোথাও কোথাও মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হবে এমনটা রয়েছে আপডেট ঝোড়ো হাওয়ার যে খবরটা ছিল দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে প্রচণ্ডভাবে সেই সম্ভাবনা অনেকটা কমেছে কিছুক্ষণ আগে জানালেন আবহাওয়া দপ্তর তারা বলছেন প্রধানত ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে নয় যেমন পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হালকা মাঝারি বইবে তবে কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়াতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াটা আগামীকাল সকাল পর্যন্ত কোথাও কোথাও বইবে এমনটা রয়েছে আপডেট আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরে বেশ কিছুটা ভারী মেঘ রয়েছে এবং ভারী মেঘ রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ এবং পুরুলিয়ার সঙ্গে বাঁকুড়ার কিছু জায়গায় অন্যান্য জায়গাগুলো মেঘলাকাস্ত রয়েছে তবে অতি ভারী কালো মেঘটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গেও কিন্তু প্রচণ্ড হারে কালো মেঘটা নেই বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রংপুর সঙ্গে রয়েছে রাজশাহী ময়মনসিং সিলেটে মেঘলা রয়েছে অতি ভারী মেঘটা নেই ভারী মেঘটা রয়েছে খুলনা বরিশাল এই সমস্ত জায়গাতে ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রধানত মেঘটা অনেকটা কম রয়েছে আসামে মেঘ রয়েছে অতি ভারী মেঘটা কিন্তু নেই এবং ঝাড়খণ্ডের মধ্যে প্রধানত ধানবাদ রয়েছে দেওঘর দুমকা এই সমস্ত জায়গাগুলোতে প্রচন্ড ভারী মেঘ রয়েছে এবার আমরা জেনে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে কবে বৃষ্টি কমতে পারে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা আপনাদের প্রথমেই একবার জানিয়ে দিই তারা যেটা বলছেন আজকে তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল পর্যন্ত চলবে তবে আগামীকাল সকালের পর প্রধানত কলকাতা রয়েছে হাওড়া রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে তো ভারী বৃষ্টিপাত চলবে তবে যে হারে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেই ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু আগামীকাল বেলার পর থেকে আর নেই আমরা যেটা দেখতে পাচ্ছি প্রধানত ঝোড়ো হাওয়াটা বইছে তবে ঝোড়ো হাওয়ার গতিবেগ যে প্রচণ্ড রয়েছে সেটা নয় রয়েছে তবে সকালবেলা যেরকমভাবে বই ছিল তার থেকে অনেকটা কম রয়েছে আর এই ঝড়ো হাওয়াটা ঢুকছে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা মেদিনীপুর দিয়ে ঢুকছে ঢুকে একেবারে নদিয়ার সঙ্গে মুর্শিদাবাদ বর্ধমান এখান দিয়ে পুরো উত্তর পশ্চিম দিকে চলে যাচ্ছে অন্যদিকে আরেকটা ভাবে ঢুকছে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এখান দিয়ে প্রচুর পরিমাণে পূর্ণ বাতাস ঢুকছে ঢুকে সোজাসুজি চলে যাচ্ছে একবারে ঢাকা রাজশাহী রংপুর হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পশ্চিম ভারতের দিকে অর্থাৎ এইভাবে একটা হাওয়া ঢুকছে এদিক থেকে অন্যদিকে বাংলাদেশ দিয়েও যে হাওয়াটা ঢুকছে সেটাও কিন্তু পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পশ্চিম ভারতের দিকে চলে যাচ্ছে ফলে উত্তর ভারতে কিন্তু পরিস্থিতি আরও জটিল হবার সম্ভাবনা রয়েছে একদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বৃষ্টি চলছে দিল্লি হরিয়ানা ছত্রিশগড় এছাড়া হিমাচল প্রদেশ কিন্তু এই যে নিম্নচাপের ফ্লোর জোনে প্রচুর জলীয় বাষ্প যাচ্ছে তার জন্য ওখানে বৃষ্টিপাত বাড়তে পারে সরাসরি এবার বৃষ্টি মোড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি বিকালের দিকে বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে যে সম্ভাবনা রয়েছে তাতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে যদিও সব জেলাতে বৃষ্টি হচ্ছে এমনটা নয় দেখতে পাচ্ছেন চব্বিশ পরগনা রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া কলকাতা হাওড়ার কিছুটা জায়গা এবং হুগলির কিছুটা জায়গা সঙ্গে রয়েছে নদিয়া এছাড়া মুর্শিদাবাদ বর্ধমানের কিছুটা জায়গা কভার করে বৃষ্টিটা চলবে বা আসছে এমন একটা সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আর এই যে জায়গাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর কোলাঘাট এখানে কিন্তু অতি ভারী বৃষ্টি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না অবশ্যই রঙটা দেখে বুঝতে পারছেন এছাড়াও দেখুন ধানবাদ সংলগ্ন জায়গায় বেশ কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আমরা এই মুহূর্তে যেটা প্রধানত দেখতে পাচ্ছি যে উপকূলের জায়গা সঙ্গে রয়েছে কলকাতা হাওড়ার কিছুটা জায়গা পাশাপাশি পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গায় এবং নদিয়া মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে এবার যদি আমরা আরেকটু এগিয়ে চলে যাই সন্ধ্যার পর কী অবস্থা বা সিচুয়েশন হতে পারে তাতে রাতের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি রাত দশটা বা এগারোটার দিকে বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা বাড়ছে বা কমছে তাতে দেখতে পাচ্ছি অনেকটা আকাশটা পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভারী মেঘটা কিছুটা কমতে পারে বৃষ্টি অনেকটা কমতে পারে যেমন কলকাতা হাওড়া হুগলি পাশাপাশি পূর্ব বর্ধমান রয়েছে নদীয়া রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিটা কিন্তু কম হতে পারে এবং উপকূলের জায়গায় কিন্তু বৃষ্টিটা চলছে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে পশ্চিমবঙ্গের যেমন রয়েছে মেদিনীপুরের উপকূলের জায়গা দীঘা কন্টাই এছাড়া রয়েছে সাগরদ্বীপ সঙ্গে রয়েছে হলদিবাড়ি পাশাপাশি রয়েছে গোসাবা নামখানা উপকূলের জায়গাগুলো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভেতরের জায়গাগুলো সন্ধ্যা বা রাতের দিকে কিছুটা কমতে পারে অন্তত এটাই মনে হচ্ছে অন্যদিকে পশ্চিমাঞ্চলের কমতে পারে সন্ধ্যা সন্ধ্যা বা রাতের দিকে অর্থাৎ টাইমটা দেখাচ্ছে আটটা থেকে দশটার মধ্যে সম্ভাবনা হতে পারে এবং সেই সম্ভাবনা রয়েছে যদিও ঝাড়খণ্ডে আজকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবার আমরা মাঝ রাতের দিকে দেখে নেবো বৃষ্টি কি আসছে মাঝ রাত থেকে আবার প্রচন্ড প্রচন্ড বৃষ্টি ঢুকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেই সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন উপকূলের জায়গাগুলো কি হারে বৃষ্টি আসছে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে গঙ্গাসাগর সঙ্গে রয়েছে হলদিবাড়ি এছাড়া রয়েছে দীঘা কন্টাই খড়গপুর কোলাঘাট সমস্ত জায়গাতে সঙ্গে রয়েছে কুমিরমারি এছাড়া রয়েছে রায়দিঘি এছাড়াও অন্যান্য জায়গা গোসাবা এছাড়াও ভেতরের জায়গাগুলোতে বেশ ভারী বৃষ্টিপাত আসতে চলেছে মাঝ রাত থেকে এবং এই বৃষ্টি একেবারে চলতে পারে প্রধানত সকাল পর্যন্ত কি চলবে সেটা দেখে নিচ্ছি সকাল পর্যন্ত কিন্তু লাগাতার বৃষ্টি চলতে পারে মাঝ রাত থেকে এমন একটা সম্ভাবনা রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রামের কিছুটা জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে নদীয়া জেলা রয়েছে পূর্ব বর্ধমান জেলাতে বৃষ্টির সম্ভাবনা খাপ ছাড়া হবে দেখুন এইখানটা বৃষ্টি হবে তো এইখানটা এইখানটা হবে তো এইখানটা হবে না হালকা হতে পারে ঝিরিঝিরি এমনটা সম্ভাবনা রয়েছে এবং নদিয়া ও মুর্শিদাবাদের কোথাও কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি এবার সকালের দিকের যে সম্ভাবনা রয়েছে তাতে সকালের দিকে বৃষ্টিপাত বেশি হতে পারে প্রধানত কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কিছু জায়গার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান নদীয়া এছাড়া রয়েছে মুর্শিদাবাদের কিছু জায়গা কভার করে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হতে পারে এটা এই মুহূর্তের আপডেট রয়েছে অর্থাৎ এই যে জায়গাটাকে কেন্দ্র করে বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে অন্যদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেমন রয়েছে দেখুন পুরুলিয়া সেরকম বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ আগামীকাল সকালের দিকে পুরুলিয়া বাঁকুড়াতে ঝিরিঝিরি হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি হতে পারে এবং ধানবাদ তথা জামশেদপুর তথা রাঁচি অর্থাৎ ঝাড়খণ্ডে সেরকম বৃষ্টিপাত আগামীকাল সকালের দিকে এই মুহূর্তে অনলাইন আপডেট থেকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না যদিও কিন্তু এই জায়গাগুলোতে প্রচন্ড বৃষ্টিপাতের একটা সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুতরাং দক্ষিণবঙ্গের আপডেটটা রয়েছে এটাই যে সন্ধ্যার থেকে কিছুটা বৃষ্টিপাত কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তবে কিন্তু মাঝ রাত থেকে আবার প্রবল বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এটাই রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি কবে কমতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জায়গাগুলো অন্যান্য জায়গাগুলো হালকা মাঝারি বুধবারে প্রত্যেকটা জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কখনো কখনো আকাশটা পরিষ্কার হয়ে যাবে তবে কিন্তু বুধবারের পর বৃহস্পতিবার থেকে আকাশটা পরিষ্কার হবে এটা জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর সরাসরি উত্তরবঙ্গের আপডেট উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আমরা দেখে নেব যে বিকাল থেকে কি অবস্থা হতে পারে দুপুরের দিকে যে সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টি আমরা দেখতে পাইনি সন্ধ্যার দিকে বেশ কিছুটা বৃষ্টি আসতে পারে এটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত ভারী হতে পারে অন্যান্য জায়গাগুলোতে যেমন রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে মালদাতে কিছুটা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা অনলাইন আপডেট দেখাচ্ছে সাঁতার পর সরাসরি রাতের দিকে দেখে নেবো রাতের দিকে মাঝ রাতের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া রয়েছে আলিপুর কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত আসতে চলেছে রাত থেকে থেকে তবে সন্ধ্যার দিকেও মাঝারি মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে যে আপডেট মাঝ তাতে আবহাওয়া দপ্তর এমনি জানিয়ে দিয়েছেন ওপরের পাঁচটি জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং হতে পারে দুশো মিলিমিটার পর্যন্ত সর্বাধিক বৃষ্টি অনলাইন আপডেট সেই একই কথা বলছে অবশ্যই দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার প্রত্যেকটা জেলাতে প্রচন্ড প্রচন্ড বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন তবে কিন্তু উত্তর দিনাজপুর দিনাজপুর দক্ষিণ মালদা এখানে জানিয়েছেন প্রধানত মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলবে সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এটা রয়েছে পূর্বাভাস নিচের তিন জেলা রয়েছে এই নিচের তিন জেলাতে এমন পরিস্থিতি থাকতে পারে এবার আমরা দেখে নেব বাংলাদেশ এবং ত্রিপুরাতে আবহাওয়াটা কেমন থাকতে পারে বিকাল রাত এবং আগামীকাল সকালের মধ্যে তাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে তিনটের সময় বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত চলছে এমন সম্ভাবনা তিনটে বলতে বিকাল বা সন্ধ্যার মধ্যে এই সম্ভাবনা রয়েছে বা বৃষ্টিটা হতে পারে যেমন রয়েছে খুলনা বিভাগের জায়গাগুলো বরিশাল বিভাগের জায়গাগুলো চট্টগ্রাম বিভাগের জায়গাগুলোতে এমন সম্ভাবনা রয়েছে প্রধানত বেশ কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি চলছে যেমন রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর এখানে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে পাশাপাশি বরিশাল রয়েছে কলাপাড়া রয়েছে মংলা এই সমস্ত জায়গাগুলো এছাড়াও চট্টগ্রাম এছাড়া মহেশখালী কক্সাবাজার এছাড়াও টেকনাফে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে রাজধানী ঢাকা এখানে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা এছাড়া রাজশাহী এখানে কিন্তু বেশ কিছুটা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা রয়েছে চলছে রাজশাহী ময়মনসিং সিলেট এখানেও সেই একই রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের ত্রিপুরাতে মাঝারি থেকে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনটের পর সরাসরি সন্ধ্যার দিকে চলে যাব সন্ধ্যার দিকে যে সিচুয়েশন রয়েছে তাতে প্রধানত বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে যদিও কিন্তু মাঝারি থেকে মাঝারি বাড়ি আকারে বৃষ্টি হবে যেমন রাজশাহী বিভাগের জায়গাগুলোতে রয়েছে পাশাপাশি রংপুরের কোথাও কোথাও রয়েছে ময়মনসিংয়ে রয়েছে সিলেটে কোথাও কোথাও মাঝারি থেকে মাঝারি ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ভারতবর্ষের ত্রিপুরার পশ্চিম দিকের জেলাগুলোতে প্রধানত মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দিকে সেরকম বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না হালকা ঝিরিঝিরি হতে পারে দক্ষিণ দিকের যে সমস্ত জেলা উপজেলা রয়েছে তার বিভাগ হচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে বেশ ভারী বৃষ্টি চলছে এটা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকাতে মাঝারি মানের বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি কোথাও কোথাও চলতে পারে প্রচণ্ড ঝোড়ো হাওয়াটা ঢুকছে এমনটা আমরা দেখতে পেলাম সরাসরি মাঝরাতের দিকে আরও বৃষ্টি আসছে যেমন পশ্চিমবঙ্গে আসছে তেমনি কিন্তু বাংলাদেশেও ভালো রকম জোরদার বৃষ্টি আসছে আগামীকাল সকালে যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গাগুলোতে বেশ কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে এটা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম সঙ্গে বরিশাল এখানে মেঘলা আকাশটাই প্রধানত রয়েছে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাজধানীতে প্রধানত হালকা মাঝারি বৃষ্টি কোথাও একটু মাঝারি ধরে বিক্ষিপ্ত আকারে হতে পারে অবশ্যই বুঝতে পারছেন যে দেখুন এখানটা বৃষ্টি সেরকম নেই এখানটা নেই আবার এখানটা হচ্ছে অর্থাৎ বিক্ষিপ্ত আকারে হবার সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর সঙ্গে রয়েছে ময়মনসিংহের কোথাও কোথাও মাঝারি আকারে বৃষ্টির সম্ভাবনা তবে রংপুরের কোথাও কোথাও বেশ একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই যে কালারগুলি রয়েছে এই বৃষ্টিটা কিন্তু কিছুটা কোনো কোনো জায়গায় হতে পারে সিলেটে সেরকম বৃষ্টি নেই মেঘাচ্ছন্ন আবহাওয়া কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এই ছিল আজকে এবং আগামীকাল সকাল পর্যন্ত কেমন আবহাওয়া থাকতে পারে ত্রিপুরার ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে প্রধানত মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে সেরকম বৃষ্টি নেই কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বা মাঝারি হবার সম্ভাবনা রয়েছে ভিডিওটি যদি কাজে লেগে থাকে লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং